রাজশাহীতে আমের বাজার লাগামহীন দাম বেড়েছে দ্বিগুণ থানায় হামলা কুষ্টিয়ায় চিকিৎসা নিতে আসা আহতরা পুলিশ হেফাজতে জানাব নির্বাচন পরবর্তী সহিংসতায় স্কুল শিক্ষক হত্যার বিচার দাবি এবং সর্বশেষ জানাব বেঞ্জির যাদের সৃষ্টি তারা কি দায় এড়াতে পারেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন রাজশাহীতে আমের বাজার লাগামহীন দাম বেড়েছে দ্বিগুণ রাজশাহীতে বাগানের গাছ থেকে আম পাড়া ও বিক্রির সময়সূচি বা ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাজারে এখন পাওয়া যাচ্ছে গোপাল ভোগ লখনা খিরসাপাত ও গুটি আম আমের রাজধানী খ্যাত এই অঞ্চলে মৌসুমের এই সময় দাম সবসময় কম থাকে তবে এবার চিত্র ভিন্ন ফলন কমের অজুহাতে লাগামহীনভাবে বাড়ছে আমের দাম গত বছরের তুলনায় এবার জাতভেদে ভেদে আমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ রাজশাহী পাইকারি ও খুচরা আমের বাজারগুলো ঘুরে দেখা যায় হাক ডাকে জমে উঠেছে আমের বাজার দাম বেশি হয় নিম্ন মুখে আমের স্বাদ নেওয়া কষ্টকর হয়ে পড়েছে বলছেন ক্রেতারা আমের পাইকারি বাজারের মোকাম রাজশাহীর বানেশ্বর বাজার ঘুরে দেখা যায় বাজারে গোপালভোগ আম তিন থেকে তিন টাকা হিরসা পাত থেকে তিন হাজার টাকা লখনা সতেরোশো থেকে আঠারোশো টাকা ও গুটিয়াম বারোশো থেকে দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে একই বাজারে দুই দিন আগে গোপালভোগ আঠাইশো থেকে তিন হাজার চারশো টাকা ক্ষীরসাপাত পাত থেকে বত্রিশশো টাকা লখনা এক হাজার চারশো থেকে ষোলোশো টাকা ও গুটিয়াম বারোশো থেকে দুই হাজার টাকা মন বিক্রি হয়েছে রাজশাহী অঞ্চলে এবছর গাছে দেরিতে মুকুল এসেছে মুকুলও কম এসেছিল মুকুল আসার কিছুদিন পর শিলাবৃষ্টিতে কিছু ঝরেও পড়ে এরপর এপ্রিল মাসেই তীব্র বয়ে যায় তাতেও আমের গুটি ঝরে পড়ে শেষে ঘূর্ণিঝড় রিমালের কারণেও রাজশাহীর থানায় হামলা কুষ্টিয় চিকিৎসা নিতে আসা আহতরা পুলিশ হেফাজতে ঝিনাইদহের শৈলকুপায় থানার হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কুষ্টায় চিকিৎসা নিতে আসা আহতদের হেফাজতে নিয়েছে পুলিশ রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় বারো জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ রয়েছেন এছাড়া গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল বিষয়টি করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান আহতরা বিকেলে একের পর এক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসতে থাকে আঘাতপ্রাপ্তরা সবাই রক্তাক্ত ছিলেন তেরো জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় কেউ জরুরি বিভাগে আবার কেউ ওয়ার্ডে ভর্তি হন এর কিছু পরেই পুলিশ হাসপাতালে এসে তাদের ঘিরে রাখে তাদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে চিকিৎসকরা ঢাকায় পাঠান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান গুরুতর অবস্থায় ফিরোজ শিকদার নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে কতজন ভর্তি হয়েছেন এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার দুপুরে শৈলকোপার ধলহারা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী কর্মী মোস্তাক শিকদারকে এক মামলায় আটক করে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা বিকেল সাড়ে তিনটার দিকে শৈলকুপার থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছড়ে এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও কমপক্ষে বিশ হামলাকারী আহত হন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনা জানান শৈলকুপা থানাও পুলিশের ওপর হামলার ঘটনায় আহতদের কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যেহেতু এটা অন্য জেলার ঘটনা সেহেতু আহতদেরকেও হামলায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন পরবর্তী সহিংসতা স্কুল শিক্ষক হত্যার বিচার দাবি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে প্রতিপক্ষের হামলা স্কুল শিক্ষক মাসুদ রানা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী নিহত মাসুদ রানা উপজেলার রায়দৌলতপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে ও শেলবরিশা বিওকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন মানববন্ধনের বক্তারা বলেন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতার লোকজন আওয়ামী লীগের কর্মী স্কুল শিক্ষক মাসুদ রানাকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করে আমরা মাসুদ মাস্টারের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করছি কামারখন্দ থানার ওসি মোহাম্মদ রেজাউল ইসলাম জানান স্কুল শিক্ষক মাসুদ রানা হত্যা মামলার এজারভুক্ত ব্যক্তিরা সবাই পলাতক করেছে তাদের মুঠো ফন বন্ধ তবে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেফতারের চেষ্টা করছি বেঞ্জির যাদের সৃষ্টি তারা কি দায় এড়াতে পারেন গত বেশ কিছু দিন ধরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জি আহমেদ ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে মে মাসে ঘটে যাওয়া পরপর তিনটি ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে প্রথমে সংসদ সদস্য মরহুম আনারুল আজিম আনারের মর্মান্তিক হত্যাকাণ্ড তারপর সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ বেঞ্জি আহমেদের দুর্নীতির ফাঁস ও তার সম্পত্তি জব্দ করা নিয়ে আদালতের নির্দেশনা এই ঘটনাগুলোর মধ্যে বেঞ্জিরকে নিয়েই লেখালেখি ও আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি ফলে বাকি দুটো ঘটনা কিছুটা পিছিয়ে পড়েছে পুলিশ একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও সমাজের অনেক সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হয় পুলিশকে এছাড়া দেশের অনেক দুর্যোগ দুর্ভোগ মোকাবেলায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমন একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যোগ্য ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হবে এটাই প্রত্যাশা পেশাগত যোগ্যতার দিক দিয়ে পুলিশ মহাপরিদর্শক হিসেবে বেঞ্জিরকে নিয়োগ দেওয়া সরকার ভুল ছিল সেই কথা বলবো না পুলিশের মহাপরিদর্শকের পদ অলঙ্কৃত করার মতো যোগ্যতা ছিল তার তবে তাকে নিয়োগ দেওয়ার সময় শুধু পেশাগত যোগ্যতায় কি বিবেচনা করা হয়েছিল নিঃসন্দেহে তা নয় তাকে নিয়োগের সময় আমলিক সরকারের প্রতি তার অকৃত্রিমানেরও যে কাজ করেছিল তাতে কোনো সন্দেহ নেই কথা সবাই জানেন এই পদে নিয়োগ পাওয়ার আগে বেঞ্জির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে আওয়ামী সরকারকে চাহিবামাত্র মাত্র সেবা দিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেঞ্জির বরাবরই সরকারের শূন্য চড়েছিলেন এ সময় তিনি গুরুত্বপূর্ণ তিনটি পদে নিয়োগ পান 2010 দশ থেকে দুই সাল পর্যন্ত টানা পাঁচ বছর বেঞ্জির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঠিক একইভাবে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন এই সময় ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে তিনি এতটাই উৎসাহিত ছিলেন আওয়ামী লীগ সরকার তখন তাকে অপরিহার্য মনে করেছিল এই জন্য সরকার তাকে এত লম্বা সময় এই দুটি গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছিল তারপরেই তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই পদে ছিলেন বেনজির আহমেদের প্রায় পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে তিনি পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল লাভ করেন এই পদকগুলো তিনি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ সালের মধ্যে পেয়েছেন এছাড়া তার কৃতিত্বের মধ্যে রাষ্ট্রপতি পুলিশ পদকও আছে আমলে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার বিশ সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড দু হাজার সালে বেঞ্জিরকে সেরা করদাতা নির্বাচিত করে সন্দেহ নেই সরকার কাজে সন্তুষ্ট হয়েই তাকে পুরস্কৃত করেছে দুদকের অনুযায়ী যে বেঞ্জিরের নামে এখন একে একে দুর্নীতির দুর্গন্ধ বেরিয়ে আসছে সেই বেঞ্জিরকেই সরকার শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছে অথচ শুদ্ধাচার বলতে সাধারণত নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষটা বোঝায় ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির সংজ্ঞা অনুযায়ী শুদ্ধাচারকে সমাজের মানদণ্ড নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝায় ব্যক্তি পর্যায়ে এর অর্থ বোঝানো হয় কর্তব্যনিষ্ঠা সততা ও নৈতিকতার সঙ্গে কর্মসম্পাদন ও যাপিত জীবনযাপন এখন বেঞ্জিরের অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের যে তালিকা বেরিয়ে আসছে তার সঙ্গে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার যোগ্যতার কোনো মিল পাওয়া যায় না অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে মন্ত্রণালয় বেনজিরকে এই শুদ্ধাচার পুরস্কার দিয়েছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী কামাল কোন মানদণ্ডের উপর ভিত্তি করে বেনজিরকে এই পুরস্কার দেওয়া হয়েছে সেই সম্পর্কে প্রকাশ করেছেন তিনি সাংবাদিকদের এক জবাব বলেছেন শুদ্ধাচার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কিছু মানদণ্ড অনুসরণ করা হয় আমরা খতিয়ে দেখব তিনি কিভাবে এই পুরস্কার পেয়েছিলেন এই বক্তব্য শুনে মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করতে ইচ্ছে করছে এখন কেন খতিয়ে দেখবেন যখন পুরস্কার দেওয়া হয়েছিল তখন কেন যাচাই করে নেওয়া হয়নি এখন চারোদিকে হইচই রই রই পড়ে যাওয়ায় আপনাদের বেঞ্জিরের গুণমুগ্ধতার মোহ ভঙ্গ হয়েছে মাত্র দুটো উদাহরণ দিলে স্পষ্ট হবে সরকার একজন দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাকে কিভাবে পুরস্কৃত করেছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তার মন্ত্রণালয় থেকে দুই হাজার সালে বেঞ্জিকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে সে সময় দুদকের তথ্য অনুযায়ী বেনজির ও তার পরিবার প্রায় সাতাশি একরের বেশি জমি ক্রয় করেছে দু হাজার সালে বেনজির জাতীয় রাজস্ব বোর্ড থেকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হন ওই সময়ে বেনজির ও তার পরিবার একশো আটত্রিশ একরের বেশি জমির মালিক ছিলেন সরকারের উচ্চ মহলকে এখন অস্বীকার করতে চায় ক্ষমতার অপব্যবহার করে বেনজির এত অবৈধ সম্পদের মালিক হওয়ার কোনো তথ্যই তাদের জানা ছিল না রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী দুটি গোয়েন্দা সংস্থা তাহলে কি করছে অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কখন কী করেন সেই খবর সরকার প্রধান সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়াও এই দুইটি গোয়েন্দা সংস্থার কাজ এই সরকারের আমলেই এই সংস্থা দুটির একটিতে আমার কাজ করার অভিজ্ঞতার আলোকে বলতে পারি এই সরকার আমলেই এই সংস্থা দুটির একটিতে আমার কাজ করার অভিজ্ঞতার আলোকে বলতে পারি সংস্থা দুটো অবশ্যই যথাসময়ে বেঞ্জিরের সব কর্মকাণ্ড সম্পর্কে সরকারকে অবগত করেছে তাছাড়া তাদের কোনো উপায় নেই কারণ এসব তথ্য যদি কোনো কোনো সূত্রের মাধ্যমে সরকার প্রধানের কাছে পৌঁছে যায় তাহলে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ